পচনশীল বর্জ্য ব্যবহার করে বিকল্প জ্বালানি উৎপাদন করছে সিলেটের জৈন্তাপুর উপজেলার 20টি পরিবার। বায়োগ্যাস প্লান্ট স্থাপনের ফলে এসব এলাকায় বেড়েছে ডেইরি ফার্ম, পোলট্রি খামার সহ গবাদি পশুর খামারের সংখ্যা, ফলে পাল্টে যাচ্ছে স্থানীয় অর্থনীতি। প্রকল্প বাস্তবায়নের কারিগরি সহায়তা পাশাপাশি সহজ শর্তে ঋণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। গোয়াইনঘাট প্রতিনিধি এস এম রাজু জানান, জ্বালানি কাঠের ব্যবহার কমানো এবং বন উজাড় রোধে 5 বছর আগে সিলেটের জৈন্তাপুরে ইম্প্যাক্ট ফেজ 2 প্রকল্প বাস্তবায়ন শুরু করে যুব উন্নয়ন অধিদপ্তর। এর আওতায় জৈন্তাপুর উপজেলায় 20টি পরিবারের বসানো হয় বায়োগ্যাস প্ল্যান্ট। এগুলো কারিগরি সহায়তা দিচ্ছে ইম্প্যাক্ট ফেজ 2 প্রকল্প। খরচ কম হওয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট বেড়ে দাঁড়িয়েছে 150টিতে। বায়োগ্যাস প্ল্যান্ট চালু হওয়ায় বদলে যাচ্ছে স্থানীয় অর্থনীতি। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। প্রকল্পের আওতায় বিনামূল্যে কারিগরি সহায়তার পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানালেন জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ফখরুজ্জামান। তিনি আরো বলেন, পুরো জেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে প্রাকৃতিক গ্যাস ও কাঠের ব্যবহার কমবে, পাশাপাশি পরিবেশ দূষণ অনেকটাই কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।